তাসিমা আমরান, আপনি লিখেছেন, বোরকা পরিধান করা ফ্রিডম অফ চয়েস হলে বিকিনি পরাও তো ফ্রিডম অফ চয়েস হওয়ার কথা, এ ব্যাপারে কি বলবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বোন তাসলিমা। আমাদের অনেক নাস্তিক বন্ধুরা এবং অনেক মুসলিম ভাই বোনরাও এ ধরনের প্রশ্ন করে থাকেন। এই প্রশ্নটি দেখতে বেশ যৌক্তিক মনে হয় এবং মনে হচ্ছে যে খুব কঠিন একটি প্রশ্ন, মূলত এটি খুব যৌক্তিক বা খুব ভালো কোনো প্রশ্ন যে তা বলা যায় না। এর কারণ হলো যে বোরকাকে আপনি ফ্রিডম অফ চয়েস বলছেন, এটাকে তো আমরা অন্য অ্যাঙ্গেল থেকেও দেখতে পারি, অর্থাৎ এটাকে আমরা ফ্রিডম অফ রিলিজিয়ন হিসাবেও তো দেখতে পারি, অর্থাৎ এটাকে ধর্মীয় স্বাধীনতা বা যার যার ধর্মের পছন্দ অপছন্দের ব্যাপার সেটাকেও দেখতে পারি, বরং সেটাই বেশি যৌক্তিক। কারণ হলো বোরকা পরা এটা যেহেতু বিশেষ করে হিজাব করা, এটা যেহেতু ধর্মীয় নির্দেশনা, অতএব কারোর যদি ধর্ম পালনের স্বাধীনতা থাকে তাহলে ধর্মীয় নির্দেশনা, ধর্মীয় কার্যক্রম করার স্বাধীনতা তার অবশ্যই বাই ডিফল্ট থাকে। কিন্তু বিকিনি পরা এটা তো ফ্রিডম অফ চয়েস অনলি, এখানে আপনার ফ্রিডম অফ রিলিজন না বা ধর্মীয় স্বাধীনতা নয়, অতএব দুইটাকে এক করে দেখার কোনো সুযোগ নেই। ধর্মীয় স্বাধীনতা দিতে আপনি বাধ্য, কিন্তু আপনার ফ্রিডম অফ চয়েসটা সব জায়গায় আমি দিতে বাধ্য নই, বিশেষ করে আপনার ফ্রিডম অফ চয়েস যদি আমাকে ক্ষতিগ্রস্ত করে তাহলে সেই ক্ষেত্রে সেটিকে অনুমোদন করার কোনো সুযোগ নেই এবং যেটি সমাজের জন্য ব্যাপকভাবে ক্ষতিকর হয়। ফ্রিডম অফ চয়েসের একটা সীমানা আছে, সীমারেখা আছে, কিন্তু ফ্রিডম অফ রিলিজিয়নের যদি স্বাধীনতা দেওয়া হয়, ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়, তাহলে ধর্ম পালনের স্বাধীনতা সম্পূর্ণরূপে দিতে হয়। সেখানে কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করা মানে হলো ধর্মীয় স্বাধীনতাকে হস্তক্ষেপ করা। বিধায় বোরকা পড়তে বাধা দেয়া বা হিজাব করতে বাধা দেয়া হলো ধর্মীয় কাজে বাধা দেয়া, কিন্তু এর বাইরে যেটি ধর্মীয় কাজ নয় সেখানে বাধা দেওয়াটা ভালো কি মন্দ সেটি আরেক আলোচনার বিষয়, এবং এটা বিষয়ের উপর ভিত্তি করে আপনার সেটি পরিবর্তনশীল হবে এবং সেটি ভ্যারি করবে যে সেটি কতটা ভালো মন্দ, কতটা যুক্তি অযুক্তি। কিন্তু কোনোভাবেই বিকিনি পরার স্বাধীনতাকে বোরকা পরার স্বাধীনতার সাথে গুলিয়ে ফেলা যৌক্তিক হবে না।